সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। আজকের লেসনে আমরা শিখব কিভাবে ফ্রিপিকে ফটো আপলোড করতে হয়, আমাদের লেসনগুলো চলতেছে বা ক্লাসগুলো চলতেছে প্যাসিভ ইনকাম উইথ এআই, খুব সহজে কিভাবে আপনারা প্যাসিভ ইনকাম করতে পারেন এবং ক্লাস চলাকালীন সময় থেকে আর্নিং করতে পারেন, এই বিষয়গুলো নিয়ে আমি কিন্তু ভিডিওগুলো মেক করতেছি। আশা করি যে যারা আমার ভিডিওগুলো ফলো করেন তারা মোটামুটি ভালো একটা বেনিফিট পাচ্ছেন এবং ভবিষ্যতেও পাবেন। চলুন আমরা দেখি কিভাবে এই কাজগুলো করতে হয় এবং আমরা সরাসরি ফ্রিপিকে চলে যাব যে ছবি আদৌ আপলোড নেয় কি না। ঠিক আছে, তো আমরা সরাসরি ধরেন ফ্রিপিকে চলে আসলাম। এখান থেকে আমরা কি লিখবো, ফ্রিপিক কন্ট্রিবিউটর। অবশ্যই কিন্তু ফ্রিপিকের কন্ট্রিবিউটর অ্যাকাউন্ট লাগবে, আপনি যদি এমনি যে ফ্রিপিকে আপলোড করেন সেক্ষেত্রে কোনো বেনিফিট পাবেন না। তোকে যাই হোক, এখান থেকে আমরা যে কাজটা করব, এই অ্যাকাউন্ট একটা ডেমো অ্যাকাউন্ট বলতে পারেন। এখানে মোটামুটি 21টা ফাইল আপলোড হয়েছে, 10 সেন্টের মতো, 10 সেন্ট ইউরোর মতো ইনকাম হয়েছে। খুব নতুন একটা অ্যাকাউন্ট বলতে পারেন, মাত্র কত 20 দিন হয়েছে আর কি, 21টা ফাইল অ্যাপ্রুভ হয়েছে, 3টা ফাইল সেল হয়েছে মানে ডাউনলোড হয়েছে, 10 সেন্ট ইউরো দিয়েছে আর কি। তো এটা ডেমো অ্যাকাউন্ট, তো এটা দিয়ে তো আপনাদের কোনো কাজ নাই। তো আমরা যে কাজটা করব, আমরা সরাসরি আমরা যে কোনো একটা এআইতে চলে যাব। তো আমরা কি লিখবো এখানে, আইডি গ্রাম। আইডি গ্রাম লিখে সার্চ করতে পারেন, তাহলে আপনারা আইডি গ্রামে চলে আসতে পারবেন, এরকম আসবে। যদি সাইন আপ না করা থাকে সাইন আপ করে নেবেন, এরকমভাবে সাইন আপ করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি এটা অ্যাকাউন্ট করা আছে, তো আমি সরাসরি এখান থেকে আমি কিছু ছবি জেনারেট করছি। আপনি যদি চান মনের মতো করে যে কোনো ধরনের ছবি বানাইতে পারবেন। ধরেন আপনার লাগবে হচ্ছে বার্গার, বার্গার তো আপনি জাস্ট বার্গার লিখে ফটো ইলাস্ট্রেশন আর 3D রেন্ডার দিয়ে আপনি জাস্ট একটা সাইজ সিলেকশন করে দিয়ে জেনারেটে ক্লিক করলেন, তাহলে দেখবেন ওই রিলেটেড ছবিগুলো তারা মেক করতেছে বা জেনারেট করা শুরু করে দিবে, যেটা সম্পূর্ণ একান্তই আপনার নিজস্ব হবে, অন্য কারো কাছ থেকে তারা কিন্তু নিবে না বা এই ছবিগুলো অন্য কাউকে দিবেও না। এটা সম্পূর্ণ কমার্শিয়াল লাইসেন্স আপনাকে প্রদান করবে, আপনি কোনো প্রকার কপিরাইটের কোনো ঝামেলা আপনার থাকবে না। আর ছবিগুলো যা বানায় মারাত্মক মারাত্মক, লিনার্ডো এআই আর হচ্ছে আইডিগ্রাম, এই দুইটাই হচ্ছে ফ্রিতে টপ রিলেটেড ফটো বানানোর বা ফটো মেক করার জন্য বলতে পারেন এআই। হ্যাঁ, তো দেখেন ছবিগুলো কিন্তু খুবই অসাধারণ ছবিগুলো তারা মেক করে দিছে। তো আমি আপাতত এগুলো ছাড়তেছি না, আমি এখানে 3টা 4টা বানাই রাখছি, তো জাস্ট আমি সেভ করবো এখান থেকে। ধরেন এটা বানানোর পরে জাস্ট আমি সেভ করতেছি, মানে এই ফাইলগুলোকে আমার দরকার, আমি এটা পাবলিক করব। দেখেন সুন্দর করে সেভ করতেছি, সেভ করতেছি, ওকে, 4টা হয়ে গেছে। তো চাইলে আমি আরও জেনারেটে ক্লিক করলে আরও আমাকে বানিয়ে দিবে। তো আমি যদি সরাসরি এই ফাইলগুলো আমি যদি আপলোড করতে চাই সেটা নিবে কিনা, দেখেন এখান থেকে আপলোড ফাইল, এখান থেকে ব্রাউজ, আমি যদি সরাসরি এই ফাইলগুলো, ওকে, এখনও মনে হয় ডাউনলোড হয় নাই দুইটা, তার একটা কাজ করতে পারি, এখান থেকে আমি সরাসরি ধরে আনি, 4টাই দেখা যাবে, ধরে আই না, আমি যদি এটার উপর ছেড়ে দেই, ওকে, এখানে এনে যদি ধরে এনে ছেড়ে দেই দেখবেন যে নিবে না। হ্যাঁ, দেখেন এই ফাইলগুলো নেয় না। এই প্রবলেমে কিন্তু মোটামুটি আপনারা অনেকেই পড়ছেন, আমাকে বলছেন যে ভাই ছবি তো নেয় না কি করতে পারি। এখানে তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, ওই রিকোয়ারমেন্টের সাথে যদি আপনার ফাইল বা আপনার ফটোটা যদি প্রপারলি না যায় সেক্ষেত্রে তারা নেবে না, এটাই স্বাভাবিক। তো রিকোয়ারমেন্টটা আমাদেরকে ফলো করতে হবে, কিভাবে সেটা আমি দেখাচ্ছি, কিভাবে খুব সহজে আপনারা এই কাজগুলো করতে পারেন। তো এটা করার জন্য আপনার ফটোশপ লাগবে, আপনি জাস্ট ফটোশপ 2020 নামাইতে পারেন, 23 নামাইতে পারেন, 24 নামাইতে পারেন, যেটা খুশি আপনি ডাউনলোড করতে পারেন, গেট ইন্টু পিসিতে গেলে পাবেন এবং ফ্রিতে অনেকে আছে, 100 টাকা 150 টাকা এগুলো দিয়ে থাকে। তো আমরা জাস্ট ফটোতে ক্লিক করব, এই ফটোশপে ক্লিক করব। ক্লিক করার পর এই ফটোশপটা যখন ওপেন হবে, আমরা যে ফাইলগুলো এখানে আমরা কপি করছিলাম মনে আছে কি আপনাদের? হ্যাঁ, ডাউনলোডের এই জায়গাগুলোতে মনে আছে, এখানে রাখছিলাম। তো আমরা এটা কি করব, জাস্ট কপি করব, কপি করে ধরে আমি এখানে ছেড়ে দিব, দেখেন একদম ছেড়ে দিছি। তো আমার এখানে 4টা ফাইল কিন্তু আছে, এই 4টা ফাইল কিন্তু আমি কিছুক্ষণ আগে প্রিপিকে আপলোড করছিলাম, নাই নাই। তো এবার দেখি নাই কি না। তো আমরা কি করব, এই ফাইলটার উপরে আমরা একটু হালকা কাজ করব। প্রথমে কি করবেন আপনারা, জাস্ট ইমেজে ক্লিক করবেন, ইমেজ থেকে ইমেজ সাইজ, হ্যাঁ এখানে ক্লিক করবেন, এই সাইজটাকে আপনি করবেন কত, 300 করে দিবেন, 300 করে দিবেন। হ্যাঁ, আর এখানে অবশ্যই 100 রাখবেন, তা না হলে কিন্তু আপনার কাজে লাগবে না। এই সেটিংসটা ভালো করে দেখে নেন, এটা হুবহু রাখবেন আমার মতো। হ্যাঁ,
আমি জাস্ট ফটোশপে এক্সপার্ট না, আমি ফটোশপে ভালো কাজ পারি এরকম না, আমার ফটোশপ মাথায় খুব একটা কাজ করে না, কিন্তু যতটুক প্রয়োজন কাজ করার জন্য আমি ততটুকু আপনাদেরকে দেখাবো। জাস্ট এখান থেকে আমি এটাকে ক্লিক করে দিলাম, ওকে করে দিলাম, দেখেন এটা হয়ে গেছে। আমি জাস্ট অল্টারে ক্লিক করে মাউসের কার্সারে ক্লিক করলাম, এটা ছোট করে নিব, নিয়ে এখান থেকে দেখেন আমরা লকটাকে সারাই নিব, সারাই দেন এখান থেকে আমরা ব্রাইটনেস, এই এক্সপোজ মেক্সপোজ যা যা আছে এগুলো আমরা একটু চেঞ্জ করে নেব। তার প্রথম আমি এক্সপোজ এটাতে ক্লিক করি, এখান থেকে ধরেন এটাকে আমরা একটু বাড়ায় নিতে পারি, কমায় নিতে পারি, হ্যাঁ এটাকে একটু কমায় নিই, দেখতে যেন আর একটু ভালো লাগে। তো দেন এবার এখান থেকে আমি এখানে আসলাম, এখান থেকে ধরেন আমি কিছু কালারটা চেঞ্জ করে নিতে পারি, যেটাতে ভালো লাগে আর কি, যেটাতে ভালো লাগবে সেটাই নেব, সমস্যা নাই। ওকে, এখানে এটা নিলাম, দেন আরো কিছু করি, এখান থেকে কালার ব্যালেন্স করে নেই, ওকে এটা বেশি হয়ে যাচ্ছে, ওকে একটু আপনার মনের মতো করে নিয়ে নেবেন, যেটা যতটুকু ভাল লাগে ততটুকু নিয়ে নেবেন। আমি একটু ব্রাইটনেসটা হালকা বাড়াই দিই, ওকে ফাইন, এটা হয়ে গেছে আমার। জাস্ট আমি এখান থেকে কি করব, ফাইলে ক্লিক করো, ফাইল থেকে এক্সপোর্ট, এক্সপোর্ট থেকে সেভ। তো এখান থেকে আমরা একটা নাম দিয়ে দিতে পারি, তো নাম দেওয়ার জন্য আমি একটা কাজ করতে পারি, আমি যেহেতু এই রিলেটেড ফটোগুলো এর আগে আপলোড করছি, তো আমি এখান থেকে একটা নাম কপি করে নিয়ে আসি, পাঁচ তিন, ওকে তিনেও নাই, সমস্যা নাই, পাঁচে তো হবে মাস্ট। হ্যাঁ এখানে এই ক্যাপকাট, এই ছবিটা আমি এই টেক্সটটাকে কপি করলাম, কপি করে আমি এই জায়গাটাতে দিয়ে দিতে পারি, সেভ, এখানে আমি এই জায়গাটাতে ভালো করে দিয়ে দিতে পারি। হ্যাঁ কপি হয় নাই আই থিঙ্ক, ওকে যা আসে আমরা একটা দিয়ে সেভ করলাম, সেভ করে রেখে দিলাম। এবার যদি আপনি মনে করেন যে না এভাবে এডিটিং করবেন না, ধরেন এটাও এডিট করলাম, এটাও হালকা এডিট করে নিতে পারি, দরকার নাই, আমি জাস্ট এডিট ছাড়াই, উইদাউট এডিট ছাড়াই, ধরেন আমি এখান থেকে 300 করে দিলাম, করে দিয়ে জাস্ট আমি কি করব, অল্টারে, এটাকে বলা হয় রিসাইজ করা বা আপ স্কেল করা। হ্যাঁ তো আমরা এইভাবে করে নিতে পারি, ওকে রিপ্লেস করে নিলাম, সেম ভাবে এটাকেও আমরা করে নিব, ইমেজ ইমেজ সাইজ এখান থেকে 300, 300 এখান থেকে এটা করে নিলাম, সেম ভাবে সেভ করে নিলাম, এটাও কেটে দিলাম। আপনার মনের মতো করে আপনি এগুলো করে নেবেন, যদি চান কালার কারেকশন করে নিতে পারেন, সমস্যা নেই, আমি জাস্ট দেখালাম ওইখানে কিছুটা চেঞ্জ করলে হয়ে যাবে। তো আমি আপাতত এইগুলো করলেই হয়ে যাবে আমার কাজ, তো জাস্ট আমি এটা করে দেই, ওকে ওকে হয়ে গেছে আমার কাজ, তো আমি এটাকে কেটে দিলাম, এখানে আমার আর কোনো কাজ নাই আপাতত। তো আমি দেখি আমার ফাইলগুলো হয়েছে কিনা, এখানে এই তিনটা ফাইল হয়েছে, আর এই একটা করতে পারি নাই, ওইটা রিপ্লেস হয়ে গেছে, দেখি কোনটা হয়েছে রিপ্লেস, ও একটাতে দুইটা ঢুকছে, ওকে যাই হোক তিনটা আমি করে ফেলছি। এই তিনটার নামটাকে আমি পরিবর্তন করার জন্য এখান থেকে এই যে দেখেন টেক্সট ফাইলের এটা পরিবর্তন করে দিলাম, এবার এখানে লিখে দিলাম, হ্যাঁ সরি, এখান থেকে আমি নামটাকে পরিবর্তন করি, ওকে ওকে নাম নিচ্ছে না, ওকে ব্যাপার না, তো আমি একটা কাজ করতে পারি, এটা হুবহু দিতে পারি, তো এটাকে আমি ধরে এনে যদি এবার আমি আমার ওই ফটোর ওই জায়গাটাতে প্লেস করে দিই, তাহলে দেখবেন এটা নিয়ে নিছে, দেখেন 4 MB করে নিয়ে নিছে, দেখছেন খুবই সুন্দর করে নিল। কিন্তু আগেরগুলো কিন্তু আমাকে দিল না এখানে আপলোড করতে, বা আগেরগুলো নিল না প্রপারলি, কিন্তু এখন যখন আমি এটা ফটোশপতে কাজ করে দিলাম, তখন কিন্তু এটা রিকোয়ারমেন্টের সাথে জিপিজি জিপিএনজি এটা কিন্তু খুব প্রপারলি ভাবে গেল। জাস্ট আমরা সি আপলোডে ক্লিক করলাম, ক্লিক করে একটু সময় লাগবে এখানে প্রসেসিং হইতে, বাকি প্রসেসটা আমি দেখা দিচ্ছি কিভাবে কি করে। তো এখান থেকে ধরেন আমি তিনটা ফাইল, এখানে অটোমেটিকলি কিন্তু তারা এটা লিখে নিছে একটা, হ্যাঁ তো আমি চাইলে এগুলো ব্যবহার করতে পারি, অথবা না চাইলে আমি একটা ফাইলে দুইটা জায়গায় দিয়ে দিলাম, এত ঝামেলা করার থেকে জাস্ট মডেলটাকে সেট করলাম আইডিগ্রাম, আর এখান থেকে আমি টাইটেলটাকে দিয়ে দিতে পারি, সরি টাইটেল একটু উপরে, হ্যাঁ টাইটেলটা দিয়ে দিলাম। এবার এখানে একটা প্রম দিতে বলতেছে, প্রমটা হচ্ছে আমরা যেটাতে তৈরি করলাম সেইটারে বলা হয় প্রম্পট। এই যে আপনি চাইলে এই প্রম্পটাকে কপি করতে পারেন, কপি করে
জাস্ট আমার মতো এখানে না পেস্ট করে দিতে পারেন। হ্যাঁ, আইডি গ্রামের এই প্রম দিয়ে কি করছি আমরা, এটা জেনারেট করছি। এখানে আমাদের মোটামুটি কি করতেছে, এখানে অনেক ট্যাগ গুলো আমাদের সাজেস্ট করতেছে, আপনি চাইলে এগুলো করতে পারেন, অথবা আপনি অনেক টুলস আছে ওইগুলো দিয়ে ব্যবহার করতে পারেন। তো আমি আপাতত এগুলো ব্যবহার করতে, যেহেতু এখানে সাজেস্টেড আছে বেশি ব্যবহার করলাম না, দিয়ে জাস্ট এবার আমি যদি সাবমিট করি দেখবেন যেটা এখানে নিয়ে নিবে। দেখেন এটা কিন্তু নিয়ে নিছে। এবার আমি রিলোড করে দেখতে পারি যে আসলে কাজগুলো করতেছে কিনা। দেখেন এবার এটা কিন্তু প্রপারলি আপলোড হয়ে গেছে। এই ছিল মূলত আমাদের কাজ। তো এইভাবে আশা করি আপনি খুব সহজেই আপনার ইমেজ গুলো আপনি এখানে আপলোড করতে পারেন। আর একটা মজার বিষয়, আপনাকে অবশ্যই ট্রেন্ডিং ক্যালেন্ডার ফলো করে কাজ করতে হবে, তাহলে আপনি সব থেকে ভালো সেল পাবেন। আর এখানে যে কবে অ্যাপ্রুভ করবে ওইটা নিয়ে আপনার মাথা ব্যথার দরকার নাই। আপনি 8-10 হাজার 20 হাজার ফাইল আপলোড করতে থাকেন, এভাবে একটা সময় দেখা যাবে অ্যাপ্রুভ করবে, হয়তো কতগুলা 1 মাস আগে করবে, কতগুলা 2 মাস আগে করবে, কতগুলা সাথে সাথে করবে, কতগুলা 5 মাস পরে করবে। আপনার কাজ চালায় যেতে হবে। অ্যাপ্রুভ হয়ে গেলে 10 হাজার ফাইল যদি অ্যাপ্রুভ হয়ে যায়, আপনি মিনিমাম এখান থেকে মোটামুটি ধরেন $100 থেকে $500 অনায়াসে কাম করতে পারবেন, ইনকাম করতে পারবেন। যদি তার থেকে বেশি করতে চান তাহলে আরও করতে পারবেন। ফাইল যত আপলোড করবেন, মানে প্রতি 1,000 ডাউনলোডে আপনি মিনিমাম $30 থেকে $50 পাবেন প্রতি 1,000 ডাউনলোড। এরকম মানুষ দেখছি যারা প্রতিদিন প্রায় 5,000 থেকে 10,000 ফাইল আপলোড হয়, তাহলে বুঝেন কি অবস্থাটা। তো এটা হচ্ছে বেস্ট একটা অপশন বলতে পারেন আপনাদের জন্য। যারা ডিজিটাল মার্কেটিং শিখতেছেন তারা চাইলে এটা পাশাপাশি নিতে পারেন, প্যাসিভ ইনকাম এটা নিতে পারেন, ইউটিউব প্যাসিভ ইনকাম ওইটা নিতে পারেন, ক্যাশ কাও ওইটা নিতে পারেন। এরকম অনেক বিষয় আছে, ওগুলো নিয়ে কিন্তু কাজগুলো করতে পারেন। আমি মনে করি আপনারা যদি লং টাইম ক্যারিয়ার করতে চান, ফাইবার আপওয়ার্কের পাশাপাশি প্যাসিভ মার্কেট প্লেসগুলোকে গুরুত্ব দেওয়া খুবই জরুরি। তো আজকের মতো তাহলে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।